হ্যালো বন্ধুরা, আজকে যে পলিটির ক্লাস স্টার্ট করবো, দ্যাট ইজ অ্যাবাউট দ্য পার্লিয়ামেন্ট, ভারতের সংসদ। তো বিভিন্ন পরীক্ষা এটা আছে, সো এটা স্পেশালি ফর WBCS এক্সাম, যেটা 19 হবে, মিন্স ফর দ্যাট। সো বিফোর ডিসকাসিং দিস চ্যাপ্টার, লেটস সে অ্যাবাউট সামথিং। আমাদের যে চ্যানেলটা আছে, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ভিক্টরি চুজার, সেটা চ্যানেলটা হচ্ছে ভিক্টরি চুজার। পাশেই দেখবেন নিচে একটা সাবস্ক্রাইবার বাটন আছে রেড কালারের, সেটা যদি আপনারা প্রেস করেন তাহলে এটা এরকম সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং পাশে যে বেল বাটনটা আছে এটা দিয়ে আপনারা টিপে দেন, তাহলে যটা ভিডিও আমি যে মুহূর্তে আপলোড করব সেই মুহূর্তে আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। আর উপরেই লেখা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি কোনো মেসেজ দিতে চান, অর্থাৎ যে যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন, সেই WBCS সম্বন্ধে হোক বা রেল আপকামিং যে রেলওয়ে এক্সাম আসছে সে সম্বন্ধে হোক, আই উইল ট্রাই টু প্রোভাইড দ্য ভিডিওস। তাহলে স্টার্ট করা যাক আজকের লেসন, দ্যাট ইজ অ্যাবাউট দ্য পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট যেটা আছে, ভারতের যে সংসদ যেটা আছে বা সংসদ ভবন আমরা বলি, তো সেই সংসদ ভবনটা তিনটা জিনিস নিয়ে তৈরি। যদি কেউ বলে পার্লামেন্ট অফ ইন্ডিয়া কী কী জিনিস নিয়ে তৈরি, তার প্রথম হচ্ছে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রেসিডেন্ট হচ্ছেন কি ইন্টিগ্রেটেড পার্ট অফ পার্লামেন্ট, ভারতের সংসদের অভিন্ন তিনি একজন সদস্য বা মেম্বার। সো পার্লামেন্টের একটা অংশ বাট নট এ মেম্বার, আমরা মেম্বার বলতে পারি না, কিন্তু পার্লামেন্টের একটা অংশ বলতে পারি, পার্ট বলতে পারি, কিন্তু তিনি কোনো পার্লামেন্টের কোনো মেম্বার নন। নেক্সট আছে গিয়ে কাউন্সিল অফ স্টেটস, কাউন্সিল অফ স্টেটস, এবং তারপরে আছে গিয়ে তৃতীয় নম্বর যেটা অংশটা আছে বা পার্ট আছে, দ্যাট ইজ দ্য হাউস অফ দ্য পিপল। আমরা প্রায়শই এটা ভুল করি যে কখনো যদি কেউ জিজ্ঞেস করে যে পার্লামেন্ট, আমাদের ভারতের পার্লামেন্ট মানে আমরা দুটো কথাই বলি, বা রাজ্যসভা যেটা আপার হাউস আছে উচ্চকক্ষ, আর একটা নিম্নকক্ষ মানে লোয়ার হাউস বা লোকসভা আছে। কিন্তু না, পার্লামেন্ট বলতে তিনটে জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট, কাউন্সিল অফ স্টেট অ্যান্ড হাউস অফ দ্য পিপল। এবার এই এই দুটো যে হাউস আছে, পার্লামেন্টের যে আপার হাউস বা লোয়ার হাউস যেটা আমরা জানি, কাউন্সিল অফ দ্য স্টেট এবং হচ্ছে কি হাউস অফ দ্য পিপল, এই দুটো আছে, এই দুটোর বিভিন্ন নাম আছে। যেটা কাউন্সিল অফ দ্য স্টেট তাকে আমরা বলি রাজ্যসভা, তাকে আমরা বলি আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট বা সংসদ ভবনের উচ্চকক্ষ, এবং এটা অবশ্যই একটা পারমানেন্ট বডি অফ দ্য পার্লামেন্ট। কারণ কারণ এই যে ইনস্টিটিউশনটা, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা কাউন্সিল অফ দ্য স্টেট বা রাজ্যসভাটা, এটা কোনোদিন ডিসলভ হয়ে যায় না, কখনোই ভেঙে যায় না, এর কোনো মেয়াদ নেই, রাজ্যসভার কোনো স্পেসিফাইড কোনো মেয়াদ নেই, এটা কিন্তু পারমানেন্ট একটা বডি। এবং লাস্টে বলা আছে এটা হচ্ছে, এটাকে বলা হয় সেকেন্ড চেম্বার অফ দ্য পার্লামেন্ট। তাহলে এই একই জিনিসটাকে, ওই কাউন্সিল অফ স্টেটটাকে আমরা এতগুলো নামে ডাকি, যেটাকে রাজ্যসভা বলা হয় সেটাকেই বলা হয় উচ্চকক্ষ বা আপার হাউস। এটা যেহেতু ডিসলভ হয়ে যায় না বা এর কোনো স্পেসিফাইড পিরিয়ড নেই, তাই সেই তার জন্য রাজ্যসভাকে আমরা বলি পারমানেন্ট বডি অফ দ্য পার্লামেন্ট, এবং এটাকে সেকেন্ড চেম্বার অফ দ্য পার্লামেন্টও বলা হয়। এদিকে আমরা যখন হাউস অফ দ্য পিপল দেখব, সেই হাউস অফ দ্য পিপলকে বলা হয়, মানে আমরা যেগুলো জানি সহজ ভাষা, এটাকে বলা হয় লোকসভা, লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল, এবং এটাকে বলা হয় টেম্পোরারি বডি, বিকজ এর টার্ম যেটা থাকে, হাউসের যে টার্ম যেটা থাকে সেটা হচ্ছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স পরে কিন্তু হাউস অফ দ্য পিপল যেটা আছে বা লোকসভা এটা সেটা ভেঙে যায়, তার টার্মটাই অফিসিয়াল টার্ম হচ্ছে 5 বছরই হয়, সেজন্য এটাকে বলা হয় টেম্পোরারি বডি। নেক্সট এটাকে বলা হয় ফার্স্ট চেম্বার অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের প্রথম চেম্বার বলা হয়, এবং এটাকে লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট বলা হয়, এবং এটাকে বলা হয় পপুলার হাউস। পপুলার হাউস বলতে এটাতে এখানকার যারা এমপিরা যারা লোকসভায় আছেন, সেই সব মেম্বার অফ পার্লামেন্ট যারা কিনা লোকসভার থেকে যারা এমপি হন, তারা কিন্তু পপুলার হাউস বলার কথা হচ্ছে মানুষের ভোটে ডাইরেক্টলি কিন্তু ইলেকটেড, অর্থাৎ মানুষের ভোটে ডিরেক্টলি ইলেকটেড হয়ে আসেন বলে এটা পপুলার হাউস নামে পরিচিত। কিন্তু রাজ্যসভার ব্যাপারটা হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন হয়, সে যখন আমরা এটা ডিটেলস পড়বো তখন আমরা দেখবো রাজ্যসভার ব্যাপারটা কি। এরপর নেক্সট ইম্পর্টেন্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট দ্য লোকসভা। তাহলে লোকসভা দিয়ে আমি স্টার্ট করি। লোকসভাতে বলা আছে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা, পরীক্ষায় সবসময় প্রায় আসে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা, অর্থাৎ লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কতটা, অর্থাৎ সব থেকে বেশি কতজন মেম্বার থাকতে পারে একটা লোকসভায়, সেটা হচ্ছে গিয়ে 552, 552, এতজন টোটাল মানে ম্যাক্সিমাম এত পর্যন্ত স্ট্রেংথ থাকতে পারে, অর্থাৎ লোকসভায় কি থাকেন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তো লোকসভার এমপি সর্বোচ্চ যেটা হতে পারে
নাম্বারটা সেটা হচ্ছে 552। নেক্সট হচ্ছে 552-র মধ্যে 530 জন মেম্বার ডিরেক্টলি ইলেক্টেড ফ্রম দ্য স্টেট টেরিটরি। অর্থাৎ এই 552 যে নাম্বারটা আছে টোটাল, যে ম্যাক্সিমাম যেটা আছে, ম্যাক্সিমাম যে এমপির যে আছে, তার মধ্যে 530টা কিন্তু বিভিন্ন স্টেট টেরিটরি, স্টেট টেরিটরি বলতে বিভিন্ন রাজ্য যেগুলো আছে আমাদের, যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, এইসব যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো থেকে 530 জন মেম্বার যারা কিনা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন ডিরেক্টলি। অর্থাৎ এখানে বলা আছে ডিরেক্টলি ইলেক্টেড, অর্থাৎ মানুষের ভোটে যারা নির্বাচিত হয়ে এসছেন, তাহলে 530। আর 20 জন, বাকি কুড়ি না, বাকি থাকছে 22 জন, কারণ 552 থেকে 530 গেল, 530 বিভিন্ন স্টেটের টেরিটরি থেকে, স্টেট টেরিটরি থেকে ডিরেক্টলি নির্বাচিত যারা এমপি হন, 20 জন কারা হন, 20 জন ডিরেক্টলি ইলেক্টেড ফ্রম দ্য ইউনিয়ন টেরিটরিজ। অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ যেগুলো আছে আমাদের, 7টা ইউনিয়ন টেরিটরিজ আছে টোটাল, যেমন দিল্লি, পন্ডিচেরি, তারপরে এরকমভাবে দাদরা নগর হাভেলি, দমন এন্ড দিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, এরকম করে 7টা আছে। 7টা ইউনিয়ন টেরিটরি থেকে কিন্তু 20 জন মেম্বার ডিরেক্টলি, কিন্তু এটা সরাসরি মানুষের দ্বারাই ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে আসেন 20 জন মেম্বার। তাহলে আগে ছিল স্টেট থেকে 530 প্লাস এখানে 20, তার মানে 530-20 হচ্ছে 550 হলো। আর দুজন হচ্ছেন কোত্থেকে আসেন, আর দুজন হচ্ছেন গিয়ে নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট বাই দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, যারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে বিলং করেন। অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মানে কি, অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে গিয়ে তা মানে ওদের যে পূর্বপুরুষ, ওনাদের যে পূর্বপুরুষ, এই কমিউনিটি যারা মানুষ, তাদের পূর্বপুরুষ হয় একজন ব্রিটেন, ব্রিটিশের মতো একজন ছিলেন ইংলিশ পিপুল, আর একজন ভারতীয়, এরকমভাবে হয়ে সংকর জাতের, মানে অর্থাৎ হচ্ছে হাইব্রিড বাচ্চা, অর্থাৎ হাইব্রিড ধরনের মানুষ যারা এসছেন তাদেরকে বলি আমরা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। অর্থাৎ ওদের পূর্বপুরুষে কেউ হয়তো ব্রিটিশের, ব্রিটিশ লোক ছিল, হ্যাঁ, তার সঙ্গে ইয়ে হয়ে, এটাকে বলা হয় মূলত, এটাকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো বলতে ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান বলতে ভারতীয়, তাহলে অ্যাংলো ইন্ডিয়ান, এই দুজনের মিক্সচার হিসাবে যে কমিউনিটিটা এসছে তাকে আমরা বলি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এদের থেকে দুজন মেম্বারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেন, এখানে কিন্তু নমিনেটেড করেন, দুভাবে এমপি হওয়া যায়, একটা মেম্বার অফ পার্লামেন্ট ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে হওয়া যায় অর্থাৎ নির্বাচিত হয়ে হয়, কিছু কিছু এমপি হন নমিনেটেড হয়ে হয়, অর্থাৎ রাষ্ট্রপতি তাদেরকে মনোনীত করেন, তাহলে একজন নির্বাচিত একজন মনোনীত। এরপর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে নর্মাল স্ট্রেংথ অফ দ্য লোকসভা, অর্থাৎ লাস্ট যে ইলেকশনটা হয়েছে 2014-তে যে জেনারেল ইলেকশনটা হয়েছিল তাতে লোকসভাতে কতজন ছিল, লোকসভা ছিল 545, সেটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার, প্রেজেন্ট মানে এখন লোকসভাতে কতজন আছে সেটা হচ্ছে প্রেজেন্ট নাম্বার, এটাকে বলা হয় নর্মাল স্ট্রেংথ, একটা আছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, একটা আছে নর্মাল স্ট্রেংথ, বলতে লাস্ট ইলেকশনে মানে লাস্ট ইয়েতে যে লোকসভাতে যতজন সদস্য দ্যাট ইজ দ্য নাম্বার, নর্মাল স্ট্রেংথের নাম্বারটা সেটাই হয়। নেক্সট আমরা দেখবো যে কিভাবে এই যে যেটা 2014-র যে ইলেকশনটা হয়েছিল, এই যে দেওয়া আছে 2014-র যে ইলেকশনটা হয়েছিল ওখানে 530 জন মেম্বার কিন্তু স্টেট টেরিটরি থেকে এসেছেন, ষোলোতম লাস্ট যে ইলেকশন ছিল, এই যে আপকামিং যে ইলেকশন আসছে 2019-এ, এই যে কিছু মাস পরেই আসবে, তো সেই ইলেকশনটা হবে 17তম লোকসভা ইলেকশন, অর্থাৎ 17th লোকসভা ইলেকশন। আর 2014-তে যেটা হয়েছিল সেটা 16তম লোকসভা ছিল, সেই 16তম লোকসভায় কিন্তু 530 জন মেম্বার এসেছিল কোত্থেকে, বিভিন্ন স্টেট থেকে, অ্যাজ এন এমপি ডিরেক্টলি ওরা ইলেক্টেড হয়ে, অর্থাৎ মানুষের ভোটে, ভোট পেয়েই তারা এসেছিল, তাহলে ডিরেক্টলি ইলেক্টেড ফ্রম দ্য স্টেট টেরিটরি 530। তাহলে এমনিতে স্টেট থেকে 530ই নেওয়া হয় 552-র মধ্যে, তাহলে পুরো 530-এ 530ই এসেছিল। আমাদের জানতে হবে বেঙ্গল থেকে কত, এটা আমাদের জানতে হবে বিকজ WBCS এক্সামে কিন্তু এটা আসেই। সো এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম বেঙ্গল ছিল 42, এবং উত্তরপ্রদেশ থেকে যেটার আগের নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, তো সেখান থেকে লোকসভায় কত, 80, এটা হচ্ছে কি হায়েস্ট নাম্বার, এটা হচ্ছে লার্জেস্ট এমপি ফ্রম দ্য উত্তরপ্রদেশ, অর্থাৎ সব থেকে দেশে যতগুলো স্টেট আছে তাদের মধ্যে উত্তরপ্রদেশ থেকেই কিন্তু লোকসভায় বেশি এমপি যায়, সেটা হচ্ছে 80 জন। তারপরে হচ্ছে গিয়ে 13 জন মেম্বার
বাকি মানে 530-এ 530 এসেছিল, 20 জনের মধ্যে 13 জন কিন্তু কোত্থেকে, 13 মেম্বার্স আর ডিরেক্টলি ইলেক্টেড ফ্রম দ্য ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য 16th লোকসভা ইলেকশন। অর্থাৎ 2014 ইলেকশনে 20 জন তো আসে কোত্থেকে, ডিরেক্টলি ইলেক্টেড হয়ে আসে ইউনিয়ন টেরিটরিজ থেকে, কিন্তু গত লোকসভায় 16তম যে লোকসভা গেল সেটাতে 13 জন, মানে আউট অফ 20 13 জন মেম্বার কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড হয়ে এসেছিল। তার মধ্যে দিল্লি থেকে 7 জন, আর বাকি যেগুলো আছে আর 6টা থাকছে, আর 6টা ইউনিয়ন টেরিটরিজ থাকে, প্রত্যেকটার থেকে একটা করে এমপি, প্রত্যেকটার থেকে একটা করে মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে টোটাল হলো 13। আর 2 জন মেম্বার আমরা জানি কি হয়, নমিনেটেড, প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হয়, এবং তাদের কি কোয়ালিফিকেশন মানে তাদের কি মানে এলিজিবিলিটি দরকার, সেটা হচ্ছে গিয়ে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যেতে হয়। তো 2 জন মেম্বার যারা গতবারের লোকসভা ইলেকশনে অর্থাৎ 16th লোকসভা ইলেকশনে যারা এসেছিল, তারা হচ্ছে 2 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেটেড করেছিলেন অর্থাৎ মনোনীত করেছিলেন, এরা ছিল ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। একজনের নাম ছিল রিচার্ড হে, যিনি কিনা কেরালার, এবং জর্জ বেকার, যা যিনি ছিলেন গিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে। তাহলে দুজনের নাম মনে রাখতে হবে, দুজন হচ্ছেন গিয়ে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, এবং এটা 16তম লোকসভা ইলেকশনে এটা হয়েছিল, অর্থাৎ প্রেসিডেন্ট নমিনেটেড করেছিলেন এদেরকে। নেক্সট হচ্ছে কিভাবে সেট আপটা ছিল সেটা আমরা ফাইনালি দেখে নিই, যে 16তম যে ইলেকশন গেছিল 2014 সেটাতে 530 স্টেট টেরিটরি থেকে, 13 জন আউট অফ 20 13 জন হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ থেকে, এবং 2 জন হচ্ছেন গিয়ে নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে টোটাল হচ্ছে গিয়ে নর্মাল স্ট্রেংথ হচ্ছিল গিয়ে 545। তাহলে টোটাল নাম্বার অফ, তারপরে আমরা পাচ্ছি টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস ইন দ্য 16th লোকসভা, টোটাল নাম্বার অফ ইলেকটেড সিট কত, 543। তাহলে 543 হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস ইন ইলেক্টেড সিট, কারণ দুটা হচ্ছে গিয়ে মনোনীত থাকে, তাহলে দুটো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে প্রেসিডেন্টের দ্বারা মনোনীত হয়, তাহলে তাহলে টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস কত হবে, 16তম ইলেকশনে ছিল কত, 543। নেক্সট আমরা দেখবো টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস ফর শেডিউল কাস্ট, অর্থাৎ এসসি কমিউনিটি থেকে যারা বাস করে, মানে এসসি যারা আছেন অর্থাৎ শিডিউল কাস্ট থেকে যারা বিলং করে, তাদের থেকে সিট ছিল 84টা, লাস্ট ইলেকশনে টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস, এবং টোটাল নাম্বার অফ ইলেকটেড সিটস ফর শিডিউল ট্রাইব হচ্ছে 47। লেট দুটো মনে রাখতে হবে, এসসি থেকে হচ্ছে কি 84 এবং এসটি থেকে হচ্ছে 47। তারপরে হচ্ছে গিয়ে মেম্বার্স অফ দ্য লোকসভা ইলেক্টেড বাই দ্য পিপুল অফ ইন্ডিয়া, সেটাই প্রথমে বলেছিলাম যে যারা লোকসভার যারা এমপি হন, যারা লোকসভার এমপি হন সেই সব মেম্বার্সরা কিন্তু ডিরেক্টলি অর্থাৎ পিপুল অফ ইন্ডিয়ার দ্বারা ডিরেক্টলি কিন্তু নির্বাচিত হন বা ইলেক্টেড হন। এবং নেক্সট এটা হয়ে গেল আমাদের, আমরা পুরো কভার করেছি পুরো লোকসভাটা। নেক্সট উই আর কামিং টু দ্য রাজ্যসভা, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত রাজ্যসভার, হচ্ছে গিয়ে 250 হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে গিয়ে 250। এর মধ্যে 238 জন মানে 238 মেম্বার্স আর ইনডিরেক্টলি ইলেকটেড ফ্রম লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা, অর্থাৎ যারা কিনা স্টেটেও, যেমন পার্লামেন্ট যেমন আছে কি পুরো ইউনিয়নে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন আছে পার্লামেন্ট বা সংসদ, পুরো দেশে আমাদের আছে কি পার্লামেন্ট, কিন্তু প্রত্যেকটা স্টেটে অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে কিন্তু আবার দুটো করে হাউস আছে, একটাকে বলি আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা, আর একটা আছে গিয়ে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। সো দুটো হাউসে আমরা দেখছি যে দুটো হাউস যেটা আছে বিধানসভা এবং বিধান পরিষদ, এখান থেকে প্রত্যেকটা স্টেটে কিন্তু বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল যাকে বলি সেটা নেই, যেটা হচ্ছে গিয়ে আপার হাউস অফ দ্য স্টেট, কিন্তু সব স্টেটেই আছে গিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো যেগুলোতে আছে বা বিধানসভা যেটা আছে, এখান থেকে কিন্তু ইনডিরেক্টলি ইলেকটেড হন কারা, রাজ্যসভার যারা এমপি, ফার্স্ট এটা জানতে হবে। এবং এটা কত নাম্বারটা হচ্ছে গিয়ে 250-এর মধ্যে 238, তাহলে 250-এর মধ্যে 238 কিন্তু যান হচ্ছে গিয়ে ইলেকটেড, ইনডিরেক্টলি ইলেকটেড হয়ে। আর যে 12 জন আছে, 12 জন আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, হু অ্যামাং দ্য পার্সন
having special knowledge or practical experience in science, literature, arts এবং social service. অর্থাৎ আর যে 12 জন, অর্থাৎ টোটাল হচ্ছে কি 250-এর মধ্যে 238 হচ্ছেন কি ইনডিরেক্টলি ইলেক্টেড, তারা নির্বাচিত, অর্থাৎ হচ্ছে কি বিধানসভার যারা মেম্বার আছেন, যারা এমএলএ আছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা বিধানসভার যারা এমএলএ, তাদের দ্বারা কিন্তু ইনডিরেক্টলি ইলেক্টেড হন তারা রাজ্যসভার এমপিরা, আর বাকি 12 জন তারা কিন্তু প্রেসিডেন্টের দ্বারা কিন্তু তারা মনোনীত অর্থাৎ নমিনেটেড, যারা যেসব পার্সনদের হ্যাভিং স্পেশাল নলেজ, কিছু স্পেশাল নলেজ আছে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, বিজ্ঞানের দিক দিয়ে হোক, সায়েন্সের দিক দিয়ে হোক কিছু কন্ট্রিবিউশন আছে, বা লিটারেচার সাহিত্যে বা আর্টসে বা সোশ্যাল সার্ভিস মানে সমাজসেবা, তো ওই সব লোকেদের কিন্তু মানে ওই সব মেম্বারদের কিন্তু অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা কিন্তু আনা হয়, মানে প্রেসিডেন্টের দ্বারা মনোনীত করা হয়। তাহলে আমরা পাচ্ছি 238 + 12, তাহলে টোটাল আমার সিট হচ্ছে কি, টোটাল হচ্ছে কি 250। কিন্তু অ্যাট প্রেজেন্ট কত আছে নর্মাল, যেটা আমরা বলবো সেটাকে আমরা বলবো নর্মাল, নর্মাল স্ট্রেংথ, নর্মাল স্ট্রেংথ অ্যাট প্রেজেন্ট আছে কি 245, অর্থাৎ 250-এর মধ্যে 245 হচ্ছে কি নর্মাল স্ট্রেংথ অফ রাজ্যসভা। এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি 29টা যে স্টেট আছে, 29টা যে স্টেট আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সেখান থেকে কত, সেখান থেকে 229টা হচ্ছে নর্মাল স্ট্রেংথ, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট আছে 29টা স্টেট, মানে 29টা যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, অর্থাৎ 29টা স্টেট থেকে 229, মানে 229। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে কজন এমপি ইন রাজ্যসভা, 16 জন, উত্তরপ্রদেশ থেকে এটা লার্জেস্ট, কারণ হচ্ছে উত্তরপ্রদেশ অনেক বড় জায়গা, 31 জন, এটা হচ্ছে হচ্ছে হায়েস্ট নাম্বার হতে 31। তারপরে আন্ধ্রপ্রদেশ নতুন, এইটা আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভাগ হয়েছে বলে এটার আমাদের জানতে হবে নাম্বারগুলো 11 এবং 7। ওয়েস্ট বেঙ্গল থেকে 16 এবং উত্তরপ্রদেশ থেকে 31, দিস ইজ ওয়ার্থ রিমেম্বারিং, মানে এটাকে মনে রাখতেই হবে। তাহলে 29টা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, মানে এসএলএ এটাকে আমরা বলবো, অ্যাসেম্বলি থেকে বা বিধানসভা থেকে কত, 229 জন, এবং দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ দিল্লির যে বিধানসভা আছে সেখান থেকে 3 জন, এবং পুডুচেরির বিধানসভা থেকে 1 জন। তাহলে টোটাল হচ্ছে কি 233 জন ইলেকটেড, 233 জন ইলেকটেড, আর 12 জন তো প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড। তাহলে 233 + 12, মানে এখন যেটা নর্মাল স্ট্রেংথ আছে সেটা হচ্ছে গিয়ে 245। নেক্সট হচ্ছে কি হাউ মেনি মেম্বার্স, নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি হাউ মেনি মেম্বার্স আর ইনডিরেক্টলি ইলেক্টেড ফ্রম ইউনিয়ন টেরিটরিজ ইন রাজ্যসভা, রাজ্যসভা কত, 4 মেম্বার, তাহলে মানে কতজন মেম্বার ইনডিরেক্টলি ইলেক্টেড আছেন ফ্রম ইউনিয়ন টেরিটরি থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে কতজন, 4 জন, 4 মেম্বার্স। এবার নেক্সট হচ্ছে গিয়ে দেখবো আমরা পার্লামেন্ট, এই যে পার্লামেন্ট ইজ, দেখো পার্লামেন্ট ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টের আন্ডারে হচ্ছে গিয়ে পার্লামেন্ট হচ্ছে কি ইউনিয়ন লিস্টের আন্ডারে, অর্থাৎ এটা তিন ধরনের লিস্ট থাকে, একটা হচ্ছে কি ইউনিয়ন লিস্ট থাকে, ইউনিয়ন লিস্ট থাকে, একটা থাকে স্টেট লিস্ট, এটা কিনা, আর একটা থাকে কনকারেন্ট লিস্ট বা সি, যেটা দিয়ে ডিনোট করা হয় সি, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট মানে যেটা কিনা ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সব দায়িত্বগুলো, কেন্দ্রীয় সরকারের যেসব সাবজেক্টসগুলো কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে আছে, মানে তাদের জুরিসডিকশনের আন্ডারে আছে, সেটা হচ্ছে ইউনিয়ন লিস্টের আন্ডারে সেসব সাবজেক্টসগুলোকে রাখা হয়েছে। স্টেট লিস্টে মানে যেগুলো স্টেট গভর্নমেন্টের যেগুলো সাবজেক্টস সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে, আর কনকারেন্ট লিস্ট বলে সেটা যৌথ উপায় হয়, যৌথ বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দুজনেরই তার উপর ক্ষমতা আছে, এটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলি। তো পার্লামেন্ট যে আছে, এই পার্লামেন্ট যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু ইউনিয়ন লিস্টের আন্ডারে। নেক্সট হচ্ছে যে কনসেপ্ট, এই কনসেপ্টটা, এই পার্লামেন্টের যে কনসেপ্টটা, এটা আমরা কোত্থেকে নিয়েছি, বড় করেছি আমরা ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের কাছ থেকে আমরা করেছি। দ্য পার্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য পার্ট হুইচ ডিলস উইথ দ্য পার্লামেন্ট, কোন পার্ট, আমাদের 22 পার্ট আছে টোটাল সংবিধানে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এখন অ্যাট প্রেজেন্ট আছে 22 পার্টস, কথা 22টা পার্টস আছে, 22টা পার্টসের মধ্যে এটা পার্লামেন্ট পড়ে পঞ্চম পার্টে, ইন্ডিয়ান ভারতীয় সংবিধানের পঞ্চম পার্টে আছে, দ্য পার্ট হুইচ ডিলস উইথ পার্লামেন্ট ইজ দ্য 5th পার্ট। নেক্সট আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট আরো কোয়েশ্চেন্স,
মিন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে পার্লামেন্টারি যে হাউসটা আছে, যে সংসদের ভবনটা, সংসদ ভবন যেটাকে বলি আমরা, এটা কার দ্বারা ডিজাইন করা? হার্বার্ট বেকার, হার্বার্ট বেকারই ডিজাইন করেছিলেন পার্লামেন্টারি হাউসটা। এবার কম্পোজিশন অফ পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 79, অর্থাৎ এই যে অর্থাৎ পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত, কম্পোজিশন বলতে কী কী নিয়ে গঠিত, পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত, আমি বলেছিলাম প্রথম পার্ট হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে গিয়ে লোকসভা, তারপরে রাজ্যসভা। এই এই যে এটা এটাকে বলা হচ্ছে কম্পোজিশন অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে কী কী নিয়ে গঠিত, এটা আন্ডার আর্টিকেল 79 এটা আছে, আন্ডার আর্টিকেল কত 79 এটা আছে। নেক্সট হচ্ছে গিয়ে কম্পোজিশন অফ রাজ্যসভা, রাজ্যসভার কম্পোজিশনটা আন্ডার আর্টিকেল 80, আন্ডার আর্টিকেল কত 80 আন্ডারে আছে, অর্থাৎ রাজ্যসভার যে কম্পোজিশনটা, অর্থাৎ রাজ্যসভা কী কী নিয়ে গঠিত বা কী পুরো জিনিসটা দেওয়া আছে আন্ডার আর্টিকেল 80। রাষ্ট্রপতি ভবন, আমরা যেমন হার্বার্ট বেকারটা আমরা দেখলাম সেটা পার্লামেন্টারি হাউস বা সংসদ ভবনের তৈরি করেছিলেন বা ডিজাইন করেছিলেন, রাষ্ট্রপতি প্রেসিডেন্টের যে হাউস, প্রেসিডেন্টস হাউস যেটাকে বলা হয় রাষ্ট্রপতি ভবন, এটা কার দ্বারা ডিজাইন করা, এটা হচ্ছে কি অ্যাডউইন ল্যান্ডসিন লুটিয়েন্স, কার দ্বারা অ্যাডউইন ল্যান্ডসিন, অ্যাডউইন ল্যান্ডসিন লুটিয়েন্স, সেখানে দিল্লির একটা জায়গা আছে সেটা হচ্ছে লুটিয়েন্স জোন, অর্থাৎ লুটিয়েন্স জোন, মানে ইনার নাম অনুসারে ওই জোনটার নাম হচ্ছে কি দিল্লিতে লুটিয়েন্স জোন। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে কি কম্পোজিশন অফ লোকসভা, অর্থাৎ লোকসভা কী কী নিয়ে গঠিত, এটা আন্ডার আর্টিকেল এটা দেওয়া আছে 81, অর্থাৎ 79 দেওয়া ছিল গিয়ে পুরো পার্লামেন্ট সম্বন্ধে, তারপরে হচ্ছে গিয়ে পুরো পার্লামেন্ট সম্বন্ধে, তারপরে 80 আন্ডারে এলো রাজ্যসভার, রাজ্যসভার কম্পোজিশনটা, মানে রাজ্যসভা কী কী নিয়ে ইয়ে তৈরি, এবার হচ্ছে 81 আছে, 81 আর্টিকেলটা লোকসভা নিয়ে ডিল করছে। এবার আমরা দেখবো ফার্স্ট অপোজিশন লিডার ইন দ্য লোকসভা, লোকসভাতে প্রথম অপোজিশন লিডার কে ছিলেন, প্রথম অপোজিশন লিডার অর্থাৎ একজনের তো গভর্নমেন্ট থাকে, তার অগেনস্ট যে দাঁড়ান লোকসভাতে তাকে বলে অপোজিশন লিডার, কে ছিলেন ওয়াই ভি চৌহান। তাহলে ওয়াই ভি চৌহান ছিলেন ফ্রম দ্য পার্টি অফ কংগ্রেস, ফার্স্ট অপোজিশন লিডার ইন লোকসভা। তারপরে হচ্ছে গিয়ে দ্য স্ট্যাটাস অফ দ্য অপোজিশন পার্টি, স্ট্যাটাস কখন একটা পার্টিকে অপোজিশন পার্টি বলা হবে, তার স্ট্যাটাসটা কী দরকার, লোকসভাতে অপোজিশন পার্টি হিসাবে স্ট্যান্ড করতে গেলে 10% সিট ইন দ্য লোকসভা ইলেকশন দরকার, অর্থাৎ 10% সিট যদি পেয়ে থাকে কোনো পার্টি তাহলে সেই অপোজিশন পার্টি হিসাবে স্ট্যান্ড করতে পারবে। যদি সব পার্টিরই মানে যারা হেরেছে তো সব পার্টিরই যদি 10%-এর নিচে থাকে সিট সংখ্যা তাহলে কিন্তু কেউই অপোজিশন পার্টি হিসাবে স্ট্যান্ড করতে পারবে না। সো 10% সিট ইন দ্য লোকসভা ইলেকশন। নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট অপোজিশন লিডার ইন রাজ্যসভা, তাহলে যেমন আমরা আগেরটাই কী বলেছিলাম ফার্স্ট অপোজিশন লিডার ইন দ্য লোকসভায় যেমন বলেছিলাম ওয়াই ভি চৌহান, সেরকমভাবে প্রথম অপোজিশন লিডার রাজ্যসভায় কে ছিলেন লোকপতি ত্রিপাঠী, লোকপতি ত্রিপাঠী। নেক্সট হচ্ছে গিয়ে রাজ্যসভার কবে গঠন হয়েছিল, রাজ্যসভার এস্টাবলিশমেন্ট ডেটটা আমাদের জানতে হবে, রাজ্যসভা কবে গঠিত হয়েছিল, 1952 সালে 3rd April, 3rd April। তারপরে লোকসভা, এটা হচ্ছে রাজ্যসভার এস্টাবলিশমেন্ট ডেট, তারপরে হচ্ছে গিয়ে লোকসভার এস্টাবলিশমেন্ট ডেট হচ্ছে গিয়ে 15th April 1952, অর্থাৎ 1952-তে 15th April লোকসভার গঠন হয়েছিল, কনস্টিটিউ মানে এস্টাবলিশড হয়েছিল 15th April। তো 3rd April হচ্ছে রাজ্যসভা অ্যান্ড 15th April হচ্ছে লোকসভা, তাহলে প্রথম কোনটা হয়েছিল রাজ্যসভা 3rd April 1952, নেক্সট কী হলো লোকসভা 15th April 1952। এরপর নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট মিটিং কবে হয়েছিল, পার্লামেন্টে প্রথম মিটিং কবে হয়েছিল, এটা 13ই মে হয়েছিল, 13ই মে কিন্তু ফার্স্ট মিটিং হয়েছিল পার্লামেন্টে 1952-তে। নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট যদি বলে ফার্স্ট ইলেকশন অফ দ্য ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড, প্রথম ইলেকশন, প্রথমে যেটা বলা হয় জেনারেল ইলেকশন যেটা বলা হয় সেটা কবে স্টার্ট হয়েছিল প্রথম ভারতে, এটা 1951 সালে হয়েছিল, 1951 সালে। কিন্তু যদি বলা হয় ফার্স্ট ইলেকশন যেটা হয়েছিল ভারতে সেটা কবে হয়েছিল, সেটা 1952-তে হয়েছিল, কারণ ইলেকশনটা স্টার্ট হয়েছিল 1951 সালে কিন্তু শেষ হয়ে ফাইনাল রেজাল্ট বেরোলো 1952-তে। সো 1952-ই বলবো যে ফার্স্ট ইলেকশন অফ ইন্ডিয়া ওয়াজ হেল্ড। নেক্সট হচ্ছে গিয়ে ডিউরেশন অফ, কী দেওয়া আছে ডিউরেশন অফ লোকসভা, অর্থাৎ
লোকসভার মেয়াদকালটা কত, এটা হচ্ছে 5 ইয়ার্স, এটা হচ্ছে নর্মাল মেয়াদ, এটা কিন্তু আন্ডার আর্টিকেল 83-র আন্ডারে দেওয়া আছে, 83-র আন্ডারে দেওয়া আছে দ্য ডিউরেশন অফ লোকসভা। এবার দ্য যেটা বলেছে দ্য ডিউরেশন অফ লোকসভা মে বি এক্সটেন্ডেড বাই 1 ইয়ার ডিউরিং দ্য ন্যাশনাল ইমার্জেন্সি, অর্থাৎ যখন ন্যাশনাল ইমার্জেন্সি হবে আসবে ডিউরিং সেই সময়, অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সির সময় কিন্তু 1 বছর এক্সটেন্ড করা যায়, অর্থাৎ লোকসভার এমনি নর্মাল মেয়াদকাল হচ্ছে 5 বছর, কিন্তু 1 বছর এক্সটেন্ড করা যায় যখন কিনা ন্যাশনাল ইমার্জেন্সি আসবে। নেক্সট হচ্ছে কি ডিউরেশন অফ লোকসভা ইজ 6 ইয়ার্স, অর্থাৎ লোকসভার যে ডিউরেশন হচ্ছে কি 6 বছর ছিল, এটা আগে ছিল, তারপরে এটাকে অ্যামেন্ড করা হয়েছে, কারণ ডিউরেশন অফ লোকসভা প্রথমে ছিল 6 ইয়ার্স ছিল, মানে প্রথমে 5 ইয়ার্স ছিল, তারপর 6 ইয়ার্স হয়েছিল, ডিউরেশন অফ লোকসভা কি হয়েছিল 6 ইয়ার্স হয়েছিল। কবে হয়েছিল, কখন হয়েছিল, কিসের দ্বারা হয়েছিল, এটা 42তম সংবিধান সংশোধন 76 যেটা পাস হয়েছিল তার দ্বারা কিন্তু লোকসভার মেয়াদকাল করে দেওয়া হয়েছিল 6 ইয়ার্স, তারপরে কিন্তু ডিউরেশন অফ লোকসভা আবার 5 ইয়ার্স হয়ে গেল কখন, যখন 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাস হলো 1978-এ, তখন এটাকে আবার করে দেওয়া হলো 5 ইয়ার্স, 5 ইয়ার্স ডিউরেশন হয়ে গেল লোকসভার। নেক্সট বলা হচ্ছে ডিউরেশন অফ রাজ্যসভা, রাজ্যসভার কোনো মেয়াদ নেই, কারণ হচ্ছে কি এই এটা হচ্ছে পার্মানেন্ট বডি, এটা কখনোই কিন্তু ডিসলভ হয় না, যেমন হচ্ছে লোকসভা ডিসলভ হয়ে, অর্থাৎ 5 বছর যখনই টার্ম স্টার্ট শেষ হয়ে গেলো এটা ডিসলভ হয়ে গেল, কিন্তু রাজ্যসভা হয় না, বিকজ ইট ইজ এ পার্মানেন্ট বডি। এবার ডিউরেশন অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা হচ্ছে কি 6 ইয়ার্স, অর্থাৎ রাজ্যসভার যারা এমপিজ আছেন, যারা রাজ্যসভার এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তাদের হচ্ছে কি ডিউরেশন 6 ইয়ার্স। কীরকম করে হয় এগুলো, এভরি 2 ইয়ার, অর্থাৎ প্রত্যেক 2 বছরে 1/3 মেম্বার রিটায়ার্ড ফ্রম রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভা থেকে 1/3 মেম্বার রিটায়ার্ড হয়ে যান। এবার নেক্সট আমরা দেখবো মিনিমাম এজ অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার মিনিমাম এজ কত, অর্থাৎ যদি কাউকে লোকসভার এমপি হতে হয় তার জন্য তার মিনিমাম এজ দরকার মেম্বারের হচ্ছে কি 25 ইয়ার্স, 25 ইয়ার্স নাহলে লোকসভার জন্য কন্টেস্টও করতে পারবেন, মানে লোকসভার এমপি হতে পারবেন। এবার মিনিমাম এজ অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভা যদি এমপি হতে হয় 30 ইয়ার্স দরকার। এরপর নেক্সট কোয়েশ্চেন আছে কি হু প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ রাজ্যসভা, রাজ্যসভার যে মিটিংগুলো হয় রাজ্যসভায় বা আপার হাউসে যে মিটিংগুলো হয় সেটা সভাপতিত্ব বা প্রিসাইড কে করেন, সেটা হচ্ছে গিয়ে ভাইস প্রেসিডেন্ট। কেননা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে নাকি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার এক্স অফিসিও যে টার্মটা আমি ইউজ করেছি ইট ইজ ওয়ান কাইন্ড অফ লিগাল টার্ম, এক্স অফিসিও মানে যে ভারতের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু অফিসিয়াল ওয়েতে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবেন, সো এটাকেই বলা হচ্ছে কি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, ভাইস প্রেসিডেন্ট। নেক্সট যেটা বলা হয়েছে গিয়ে ইন অ্যাবসেন্স অফ ভাইস প্রেসিডেন্ট দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তাহলে যদি ভাইস প্রেসিডেন্ট যদি না থাকেন, তখন কিন্তু ডেপুটি চেয়ারম্যান যিনি রাজ্যসভার থাকবেন তিনি কিন্তু প্রিসাইড করবেন, অর্থাৎ তিনি সভাপতিত্ব করবেন। নেক্সট অ্যাট প্রেজেন্ট এটা মানে যে সময় যে পরীক্ষা দিচ্ছে সেই সময় কিন্তু জানা দরকার, সো ইট ইজ নট রিলেভেন্ট, সবসময় এটা রিলেভেন্ট থাকে না, প্রেজেন্টটা অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সাল হিসাবেই কিন্তু করে নিতে হবে, যে প্রেজেন্ট কে আছেন, প্রেজেন্ট চেয়ারম্যান কে, প্রেজেন্ট ডেপুটি চেয়ারম্যান কে, প্রেজেন্ট স্পিকার কে, সো এগুলো কি এগুলো সাল ওয়াইজ করতে হবে, সো উই আর নট গোয়িং ইন টু দ্যাট থিং। নেক্সট হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, এখানে বলা আছে পদাধিকার বলে, কিন্তু এক্স অফিসিও বলতে এর ভালো বাংলাটা হচ্ছে পদাধিকার বল, অর্থাৎ যে পদে আসবে কেউ যদি ভাইস প্রেসিডেন্ট হন তিনিই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবেন, তো সেটাই বলা আছে এখানে। এরপর নেক্সট বলা আছে যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, এটা আমরা নিয়েছি ফ্রম আমেরিকার কাছ থেকে, এই যিনি কিনা ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি চেয়ারম্যান হবেন রাজ্যসভা, এই কনসেপ্টটা এই জিনিসটা আমরা ধার নিয়েছি ফ্রম আমেরিকা।
ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে যেটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, অল ইন্ডিয়া সার্ভিসেস। অল ইন্ডিয়া সার্ভিসেস এটা কিন্তু রাজ্যসভার দ্বারা স্টার্ট করা, এটা 312 নম্বর আর্টিকেলের আন্ডারে আসে। অর্থাৎ 312 নম্বর আর্টিকেল আন্ডারে দেওয়া আছে গিয়ে অল ইন্ডিয়া সার্ভিস, সেটা কিন্তু স্টার্ট করেছিল রাজ্যসভা ফার্স্ট। এবং 2/3 অফ দ্য রাজ্যসভা প্রেসিডেন্ট ভোটেড, এটা তার মানে কি 2/3 মেম্বারদের ভোটে কিন্তু এটা হয়েছিল পাস। এবং এই আর্টিকেলের আন্ডারেই, অর্থাৎ 312 নম্বর আর্টিকেলের আন্ডারেই কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস কথা বলা হয়েছে। যদি এরকম কোয়েশ্চেন আসে যে অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েটেড বাই, কার দ্বারা অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট হয়েছিল? রাজ্যসভার দ্বারা, কারণ লোকসভা এটা করেনি, এটা রাজ্যসভা পেশ করেছিল। নেক্সট হচ্ছে গিয়ে যদি জানতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এখানে এটি দেওয়া আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা যেটাকে আমরা বলি বাজেট। এটা বাজেট কোন আন্ডারে আছে? ইউনিয়ন গভর্নমেন্টের যেটা বাজেট সেটা আছে আন্ডার আর্টিকেল 112, মানে 112। অর্থাৎ 312 আন্ডারে আছে গিয়ে অল ইন্ডিয়া সার্ভিস, আর 112 আর্টিকেল নাম্বারের মধ্যে আন্ডারে আছে গিয়ে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট। অর্থাৎ অ্যানুয়াল স্টেটমেন্ট মানে কি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে কি, গভর্নমেন্টের যেটা পুরো বছরে পুরো অ্যানুয়াল যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এলো, অর্থাৎ আয় ব্যয়ের হিসাবটা ওখানে লেখা আছে, কত রেভিনিউ গভর্নমেন্ট আর্ন করেছে এবং গভর্নমেন্টের তরফ থেকে কত কত এক্সপেন্ডিচার বা ব্যয় হয়েছে, তার একটা জমা খরচ বা তার স্টেটমেন্ট লেখা আছে এখানে, যেটাকে আমরা বলি বাজেট। এরপর নেক্সট দেওয়া আছে দ্য বাজেট ওয়াজ ফার্স্ট পাসড বাই লোকসভা অনলি, অর্থাৎ লোকসভা থেকেই পাস হয় কিন্তু বাজেট। এরপর নেক্সট দেওয়া আছে দ্য বাজেট অফ দ্য কান্ট্রি শ্যাল বি প্রিপেয়ার্ড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট, অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেটই কিন্তু বাজেট তৈরি করে বা প্রিপেয়ার করে। তারপরে দেওয়া আছে দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইলেক্টেড অ্যামাং দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা যিনি হন তিনি কিভাবে ইলেক্টেড হন, তিনি কিন্তু রাজ্যসভার যারা মেম্বার্স আছেন তার মধ্য থেকে কিন্তু ডেপুটি চেয়ারম্যান আসে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে হু প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ লোকসভা, লোকসভার যে মিটিংসগুলো হয়, সেটাতে প্রিসাইড করেন কে? স্পিকার অফ দ্য লোকসভা। লোকসভার যিনি স্পিকার আছেন তিনি কিন্তু প্রিসাইড করেন লোকসভার যে মিটিংগুলো। আর যদি স্পিকার যদি না থাকেন সেই মানে অ্যাবসেন্সে কিন্তু ডেপুটি স্পিকার, অর্থাৎ লোকসভার যে ডেপুটি স্পিকার আছেন তিনি কিন্তু প্রিসাইড ওভার করেন, অর্থাৎ লোকসভার যে মিটিংগুলোকে সভাপতিত্ব তিনি করবেন। তখন যদি স্পিকার না থাকেন তাহলে ডেপুটি স্পিকার। অ্যাট প্রেজেন্ট আমাদের জানা দরকার নেই, এটা সাল ওয়াইজ ভ্যারি করে, কিন্তু আমাদের এইটা জানা দরকার যে ফার্স্ট ওমেন স্পিকার হচ্ছেন গিয়ে মীরা কুমার। মীরা কুমারী যিনি ছিলেন তিনি ছিলেন ফার্স্ট ফিমেল স্পিকার, ফার্স্ট ওমেন স্পিকার বা ফার্স্ট ফিমেল স্পিকার। এখন যিনি আছেন তিনি হচ্ছে সুমিত্রা মহাজন, সেকেন্ড ওমেন স্পিকার। নেক্সট জানতে হবে, এগুলো তো কোনোদিন চেঞ্জ হবে না, যে ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মহলাঙ্কর। তাহলে গণেশ বাসুদেব মহলাঙ্কর ছিলেন প্রথম লোকসভার প্রথম স্পিকার। নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট স্পিকার, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, ফার্স্ট স্পিকার যিনি লস্ট হিজ লাইফ ইন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট, যিনি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে প্রথম স্পিকার যিনি প্রাণ ত্যাগ করেছিলেন, তিনি হচ্ছেন গিয়ে জিএমসি ওয়ালায়োগী। তাহলে জিএমসি ওয়ালায়োগী, এর থেকে আমরা জানতে হবে তাহলে ফার্স্ট স্পিকার হচ্ছেন গিয়ে গণেশ বাসুদেব মহলাঙ্কর, এবং যিনি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে যিনি মারা গেছিলেন বা প্রাণ ত্যাগ করেছিলেন তিনি হচ্ছেন গিয়ে জিএমসি বালায়োগী। এরপর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে লংগেস্ট ডিউরেশন অ্যাজ এ স্পিকার অফ লোকসভা, অর্থাৎ তিনি তার যে মেয়াদকাল হচ্ছে গিয়ে অনেক বড়, মানে অনেক দীর্ঘদিন ধরে তিনি কিন্তু স্পিকার ছিলেন, অ্যাজ লোকসভা স্পিকার ছিলেন তিনি, কি বলরাম ঝাকর। বলরাম ঝাকরি ছিলেন, কেননা প্রথমে ছিলেন 1980 থেকে 85, তারপরে নেক্সট হচ্ছে গিয়ে 85 থেকে 89 এই পর্যন্ত তিনি ছিলেন। তার মানে কি এটা লংগেস্ট ডিউরেশন অ্যাজ এ স্পিকার তিনি ছিলেন, বলরাম ঝাকর। নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট যেটা হচ্ছে গিয়ে দ্য স্পিকার অফ লোকসভা তারা ইলেক্টেড কিভাবে হন, অল দ্য ইলেকটেড মেম্বার্স অফ দ্য লোকসভা। তাহলে লোকসভার যতজন ইলেকটেড মেম্বার্স তাদের থেকেই কিন্তু চয়ন হয়, তাদের থেকেই ইলেকশন হয়, লোকসভায় আবার ইলেকশন হয় তার দ্বারাই কিন্তু চয়ন হয় স্পিকারের।
স্পিকার এবং যে ডেপুটি স্পিকার লোকসভায় যে আছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা, এটা কোন আন্ডার আর্টিকেল কোনটার আন্ডারে পড়ছে? 93 অর্থাৎ 93তম আর্টিকেলের আন্ডারে স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে রেজিগনেশন লেটার, অর্থাৎ যদি স্পিকারকে যদি রিজাইন করতে হয় অফিস থেকে, তাহলে রেজিগনেশন লেটার স্পিকার কাকে দেবেন? শ্যাল বি সাবমিটেড টু দ্য ডেপুটি স্পিকার অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ মানে কি, যদি স্পিকারকে যদি অফিস থেকে পদত্যাগ করতে হয়, তাহলে স্পিকার রেজিগনেশন লেটারটা কাকে দেবেন? ডেপুটি স্পিকারের হাতে দেবেন। আর যদি ডেপুটি স্পিকারকে যদি রিজাইন করতে হয় অফিস থেকে, তিনি স্পিকারের হাতে দেবেন। এটি হচ্ছে গিয়ে ভাইস ভার্সা রিলেশন যেটাকে বলে। নেক্সট হচ্ছে গিয়ে স্পিকার অ্যাপয়েন্টস চেয়ারম্যান অ্যান্ড দ্য ডেপুটি চেয়ারম্যান অফ অল পার্লামেন্টারি কমিটি। আমরা দেখবো যে বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন কমিটি ফর্ম হয়, অর্থাৎ বিভিন্ন কমিটি গঠন হয়। এই কমিটির যারা, যেমন নিচেই উদাহরণ দেওয়া আছে, নিচের পয়েন্টসে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা জেনারেল পারপাস কমিটি বা রুলস কমিটি ওয়ার্ক ডিরেক্টলি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য স্পিকার। অর্থাৎ স্পিকারই নিযুক্ত করেন কাদের? এই বিভিন্ন যে পার্লামেন্টারি কমিটিগুলো যে গঠন হয়, তার চেয়ারম্যান বা তার ডেপুটি চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করার কাজ হচ্ছে ওনার। এবার যে কমিটিগুলো আছে, কিছু কিছু কমিটির নাম বললাম, যেমন বিজনেস অ্যাডভাইজারি কমিটি, জেনারেল পারপাস কমিটি এবং আর বিভিন্ন কমিটি আছে, যেগুলোর কিন্তু চেয়ারম্যানশিপটা কার হাতে আছে? স্পিকারের হাতে। নেক্সট হচ্ছে গিয়ে স্পিকার অফ লোকসভা হ্যাজ দ্য পাওয়ার, এই পয়েন্টে লেখা আছে যে স্পিকার অফ লোকসভা হ্যাজ দ্য পাওয়ার অফ কাস্টিং ভোট অর টাই ভোট আন্ডার আর্টিকেল 101A। তাহলে এটাতে কি দেখছি আমরা? লোকসভা যিনি স্পিকার, যিনি লোকসভার স্পিকার, তার একটা পাওয়ার আছে টাই ভোটের সময় বা কাস্টিং ভোটের সময় কিন্তু পাওয়ার আছে। অর্থাৎ যখনই ভোটগুলো টাই হয়ে গেল, অর্থাৎ লোকসভার কোনো ভিতরের যে ইলেকশনগুলো হয়, সেখানে যদি কোনো কিছু, মানে কোনো কিছু একটা ডিসিশনের জন্য যে ভোটিং হচ্ছে, ওই ভোটিংয়ের সময় যে টাই ভোট হয়ে যায়, অর্থাৎ দুজনের ভোট, দুপক্ষের ভোট হচ্ছে সেম হয়ে গেল, তখন কিন্তু স্পিকারের পাওয়ার আছে আন্ডার আর্টিকেল 101, যেটা আর্টিকেলটা আছে ওই আন্ডারে কিন্তু স্পিকারের ভোট আছে, পাওয়ার আছে, মানে হয়তো ভোট দেওয়ার অধিকার আছে স্পিকারের, যে টাই ভোটটাকে ইয়ে করার জন্য। এরপর হচ্ছে মানি বিল, এরপর আমরা দেখবো মানি বিল। মানি বিল ইজ ইন্ট্রোডিউসড ইন লোকসভা অনলি আন্ডার আর্টিকেল 110। তো অর্থ বিল বা মানি বিলের কথা বলা হয়েছে আন্ডার আর্টিকেল 110 আন্ডারে বলা হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট যে পয়েন্টে দেওয়া আছে যে রাজ্যসভা ক্যান ডিলে এ মানি বিল ফর দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ 14 days, অর্থাৎ 14 দিন। অর্থাৎ রাজ্যসভা, অর্থাৎ লোকসভায় মানি বিলটা পাস হওয়ার পরে এটা রাজ্যসভায় যায়, এর জন্য রাজ্যসভায় বড় জোর মানি বিলটাকে 14 দিনের জন্য আটকে রাখা যেতে পারে, ম্যাক্সিমাম পিরিয়ড, তার বেশি কিন্তু ক্রস করবে না, আবার সেটা সেন্ড হয়ে যাবে এখানে। অর্থাৎ রাজ্যসভার শুধু 14 দিন শুধু ডিলে করতে পারে মানি বিলকে, এটাই দেওয়া আছে এখানে। নেক্সট হচ্ছে গিয়ে স্পিকার অফ দ্য লোকসভা হ্যাজ দ্য ফাইনাল অথরিটি টু ডিটারমাইন হোয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট আন্ডার আর্টিকেল 110। ওই মানি বিলের যে আর্টিকেলটা আছে, অর্থাৎ অর্থ বিলের যে আর্টিকেলটা আছে 110, তার আন্ডারে স্পিকারের পাওয়ার আছে কি, ফাইনাল অথরিটি, যে বিভিন্ন বিল আসে, বিভিন্ন লোকসভায় বিল আসে, কিছু ফিনান্সিয়াল বিল, কিছু অর্ডিনারি বিল, কিছু, তো ওই সব বিলের মধ্যে এইটাকে স্থির করা যে কোনটা মানি বিল কোনটা অর্থ বিল, সেটা করার অধিকার আছে, তার ফাইনাল অথরিটি আছে স্পিকারের হাতে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে স্পেশাল প্রসিডিওর ইন রেসপেক্ট অফ দ্য মানি বিল ইজ আন্ডার আর্টিকেল 109। অর্থাৎ 109 নম্বর আর্টিকেলের আন্ডারে কি দেওয়া আছে? স্পেশাল প্রসিজিওর, অর্থাৎ মানি বিলের রেসপেক্টে যে স্পেশাল প্রসিজিওর ফলো করা হয়, সেটা কিন্তু 109 নম্বর আর্টিকেলের আন্ডারে আছে। মানি বিলটা কার আন্ডারে আছে? ডেফিনেশন অফ মানি বিল, অর্থ বিল কি, এবং তার পুরো বিবরণ আছে আন্ডার আর্টিকেল 110। তাহলে মানি বিল মানে 110। স্পিকার যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের, এবার হচ্ছে গিয়ে স্পিকার প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ যখন জয়েন্ট সিটিং হয়, অর্থাৎ দুটো হাউস, অর্থাৎ আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, মানে রাজ্যসভা এবং লোকসভা দুটো যখন একসঙ্গে বসে, সেই সময় কে সভাপতিত্ব করেন? যখন দুটো হাউসই একসঙ্গে বসে,
যখন মানে রাজ্যসভা এবং লোকসভা, তখন স্পিকারই কিন্তু সভাপতিত্ব করেন। তো স্পিকার প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ দ্য জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, এটা কিন্তু 108 নম্বর আর্টিকেল আন্ডারে এই পাওয়ারটা আছে। নেক্সট হচ্ছে কি, প্রেসিডেন্ট কল ওভার দ্য মিটিং অফ জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের জয়েন্ট সিটিংকে মূল মানে কল মানে ডাকার অধিকার আছে গিয়ে প্রেসিডেন্টের, কল ওভার করার আছে গিয়ে প্রেসিডেন্টের। আহ্বান কিন্তু প্রেসিডেন্ট করবেন, কিন্তু সভাপতিত্ব করবেন হচ্ছে গিয়ে স্পিকার। এটা কিন্তু দুটো জিনিসটা মনে রাখতে হবে, জয়েন্ট সিটিং যেটা হয় পার্লামেন্টের সেই সম্বন্ধে দুটো ইনফরমেশান ইজ ভেরি ক্রিটিক্যাল আর ক্রুশিয়াল। একটা হচ্ছে গিয়ে ডাকার অধিকার আছে জয়েন্ট মিটিং, সেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার, কিন্তু সভাপতিত্ব করার অর্থাৎ ওই জয়েন্ট সিটিং যখন হবে পার্লামেন্টের তখন সেটাকে সভাপতিত্ব করার অধিকার আছে কার, সেটা স্পিকার অফ লোকসভা, যাকে আমরা স্পিকার বলি। এরপর সাবজেক্ট অফ জয়েন্ট সিটিং, তাহলে জয়েন্ট সিটিং কি অর্থ বিল নিয়ে হয়? অর্থ বিল নিয়ে কোনোদিন জয়েন্ট সিটিং হয় না, তার মানে এটাই বলা হয়েছে যে সাবজেক্ট অফ জয়েন্ট সিটিং হচ্ছে অর্ডিনারি বিল, নট মানি বিল। অর্থাৎ কোনোদিন মানি বিল সম্বন্ধীয় কোনো জয়েন্ট সিটিং হবে না, বিকজ জয়েন্ট সিটিং কোনোদিন মানি বিল রিগার্ডিং হয় না, সবসময় অর্ডিনারি বিল রিগার্ডিংই হয়। তো এ পর্যন্ত বা এ যাবৎ যতগুলো মানে হয়েছে জয়েন্ট সিটিং, সেগুলো আমাদের দেখতে হবে যে থ্রি টাইমস জয়েন্ট সিটিং হয়েছে ইন্ডিয়াতে। ফার্স্ট হয়েছিল কবে? যখন ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এই যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 সালে হয়েছিল, যখন কিনা ডাউরি বলতে পণ প্রথা বন্ধ করার যে একটা প্রহিবিশন করার একটা অ্যাক্ট পাস হয়েছিল, যে ল পাস হয়েছিল। এর ব্যাংকিং সার্ভিস কমিশন যেটা আছে তার সেই বিলটা প্রত্যাখ্যান হয়েছে, রিপিলড হয়েছিল সেই 1978 সেইটার একটা। আর একটা যখন পোটা পাস হয়েছিল 2002, যখন পোটা পাস হয়েছিল মানে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম পোটা সম্বন্ধে, পোটা টাডা এগুলো সম্বন্ধে আমরা পড়েছি, ইউপা, এর মধ্যে যেটা প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট যেটা 2002 পাস হয়েছিল, সেই সময় কিন্তু পার্লামেন্টারি জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট হয়েছিল। তিন ক্ষেত্রে হয়েছিল, এ যাবৎ তিনটা পার্লামেন্টারি বা জয়েন্ট সিটিং হয়েছে, পার্লামেন্টারি জয়েন্ট সিটিং। নেক্সট আমরা দেখব যে লোকসভা হ্যাজ সাম স্পেশাল পাওয়ার রিগার্ডিং দ্য মানি বিল আন্ডার আর্টিকেল 110, অর্থাৎ 110 নম্বর আন্ডারে, অর্থাৎ 110 নম্বর যে আর্টিকেলটা সেটা কিসের জন্য? মানি বিল রিগার্ডিং। সো মানি বিল রিগার্ডিং এটা হচ্ছে কি, লোকসভার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, তাহলে এটা কিন্তু রাজ্যসভার কাছে এই পাওয়ারটা নেই, লোকসভার কাছে আছে এই স্পেশাল পাওয়ারটা মানি বিল সংক্রান্ত, অর্থাৎ অর্থ বিলের উপর লোকসভার একটা আধিপত্য আছে। এবং নেক্সট যেটা দেওয়া আছে যে লোকসভা হ্যাজ ইকুয়াল পাওয়ার টু রাজ্যসভা রিগার্ডিং দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আন্ডার আর্টিকেল 368, অর্থাৎ 368 যে আর্টিকেলটা আছে সেটার আন্ডারে কিন্তু লোকসভার ইকুয়াল পাওয়ার আছে, রাজ্যসভা এবং লোকসভা ইকুয়াল, তাদের দুজনের পাওয়ার ইকুয়াল। যখন সংবিধান সংশোধন হয়, যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় বা যখন সংবিধান সংশোধন হয়, তখন কিন্তু দুজনের পাওয়ার হচ্ছে সমান হয়, এটা এটা বলা হয়েছে। নেক্সট বলা আছে অ্যাবাউট দ্য প্রোটেম স্পিকার, তাহলে আমরা ডিসকাস করবো অ্যাবাউট দ্য প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার মানে অস্থায়ী যে স্পিকার যখন অ্যাপয়েন্ট করা হয়, অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি স্পিকার, স্পিকার পোস্টে ভ্যাকেন্ট থাকলে সে সময় থাকলে প্রোটেম স্পিকারের কথা আসে। হোয়েন দ্য লোকসভা ইজ সামন্ড আফটার দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস এ সিনিয়র মেম্বার অফ দ্য লোকসভা অ্যাজ দ্য প্রোটেম স্পিকার। প্রোটেম সময় কখন হয়? ইলেকশনটা হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টই কিন্তু কাউকে নিযুক্ত করেন, যে লোকসভার যে সিনিয়র মোস্ট মেম্বার আছেন, বয়স সব থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র মোস্ট যিনি, তাকেই কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন বা নিযুক্ত করেন অ্যাজ এ অস্থায়ী স্পিকার বা টেম্পোরারি স্পিকার অর প্রোটেম স্পিকার হিসাবে। এবং এটাই বলে দেওয়া হয়েছে, এটাও বলা হয়েছে যে প্রোটেম স্পিকার বিকামস ইনএফেক্টিভ হোয়েন দ্য স্পিকার ইলেক্টেড অ্যান্ড টেক ওর্থ, তাহলে যখনই স্পিকার যখন আসেন মানে স্পিকার যখন ইলেক্টেড হন অর্থাৎ স্পিকার যখন নির্বাচিত হন, তখন কিন্তু এর আর কোনো ক্ষমতা থাকে না, প্রোটেম স্পিকারকে তখন সরিয়ে দেওয়া হয়, এবং যখনই স্পিকারের পোস্ট যখন এসে যায় তখন। এবার কিছু ইম্পর্টেন্ট আমরা পার্লামেন্টারি টার্মস সম্বন্ধে এখানে আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট পার্লামেন্টারি টার্মস। যে ফার্স্ট আমরা করবো অ্যাবাউট দ্য কোরাম, কোরাম কাকে বলি? কোরাম হচ্ছে গিয়ে আন্ডার আর্টিকেল
110(3) আন্ডারে আছে গিয়ে কোরাম বলা আছে। কোরাম জিনিসটা কি, প্রথমে আমাদের এর ডেফিনেশন বা সংজ্ঞাটা আনতে হবে। হোয়াট ইজ দ্য কোরাম? কোরাম হচ্ছে মিনিমাম নাম্বার অফ মেম্বার ইন দ্য লেজিসলেচার টু মেক দ্য প্রসিডিং ভ্যালিড। অর্থাৎ পার্লামেন্টের যে প্রসিডিংসগুলো হয়, পার্লামেন্টে সংসদে যে প্রসিডিংসগুলো চলে, তাতে মিনিমাম একটা মেম্বার অর্থাৎ মিনিমাম নাম্বার অফ এমপি প্রেজেন্স দরকার। যদি মিনিমাম নাম্বার অফ এমপি যদি প্রেজেন্ট না থাকে, তাহলে কিন্তু ওই প্রসিডিং, পার্লামেন্টারি প্রসিডিংটা কিন্তু ভ্যালিড হবে না। তাহলে ভ্যালিড হতে গেলে দরকার এটা। নেক্সট আমরা দেখছি কোরাম অফ ইন্ডিয়ান পার্লামেন্টারি ইজ 1/10 অফ দ্য রেসপেক্টিভ হাউস। অর্থাৎ কোরামটা কত? কোরামটা বলা হচ্ছে গিয়ে 1/10, 1/10 অফ দ্য রেসপেক্টিভ হাউস। অর্থাৎ লোকসভার টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 552, মানে 550 ধরতে হচ্ছে আমি, কারণ দুজন তো হচ্ছে গিয়ে নমিনেটেড আর 550 জন ইলেক্টেড ম্যাক্সিমাম যেটা থাকে। তার 1/10 কত হয়? 55। তাহলে লোকসভার কোরামটা কত? এটি 55। রাজ্যসভার হচ্ছে গিয়ে 250 টোটাল হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, তার মধ্যে কত? তার মধ্যে হচ্ছে গিয়ে 25, অর্থাৎ 1/10 হচ্ছে গিয়ে 25। তাহলে লোকসভার হচ্ছে গিয়ে না, রাজ্যসভার কোরামটা কত? 25। নেক্সট আমরা দেখব অ্যাবাউট দ্য রেসেস। রেসেস কাকে বলে? রেসেসের ডেফিনেশনটা কি? দ্য গ্যাপ বিটুইন দ্য টু পার্লামেন্টারি সেশন ইজ কল্ড দ্য রেসেস। তার মানে কি, দুটো পার্লামেন্টারি সেশন যখন আমরা সেশন মানে এরপরেই আছে সেশন, তো পার্লামেন্টারি যখন সেশন যখন পর্ব যখন চলে, পার্লামেন্টারি যখন পর্ব চলে, তো তার মাঝের যে দুটো গ্যাপ, হ্যাঁ, তার বিটুইন যে গ্যাপ, দুটো সেশনের মধ্যে যে গ্যাপটা থাকে, তাকে আমরা বলি বিরতি বা রেসেস। এবং এর ডিউরেশনটা, এই রেসেসের পিরিয়ডটা কিন্তু 6 মাসের অধিক হতে পারলে না। অর্থাৎ দুটো সেশনের, দুটো পার্লামেন্টারি সেশনের, যেমন হচ্ছে গিয়ে মনসুন সেশন আর তারপরে হচ্ছে গিয়ে যেটা উইন্টার সেশন, এই দুটোর মাঝে ফাঁকটা কিন্তু 6 মাসের বেশি হতে পারে না। এরকমভাবে বাজেট সেশন এবং মনসুন সেশনের মাঝে যে ফাঁকটা 6 মাসের বেশি হতে পারে না, এরকমভাবে যে কোনো দুটো সাকসেসিভ সেশনের মধ্যে যে ফাঁকটা 6 মান্থস যেন না ক্রস করে। নেক্সট হচ্ছে গিয়ে সেশনস। আমরা এখন পার্লামেন্টারি সেশনস সম্বন্ধে পড়ব। তাহলে সেশনস কাকে বলে? সেশনসের ডেফিনেশনটা কি? দ্য পার্লামেন্টারি ওয়ার্কিং আর ডিভাইডেড ইন টু 2 or 3 পিরিয়ডস অফ টাইম ইন এ ইয়ার ইজ কল্ড দ্য সেশন। অর্থাৎ পুরো বছরটা, পুরো যে ইয়ারটা থাকে, তাতে তাকে দুটো বা তিনটে পিরিয়ডে ভাগ করা হয়েছে, এটাকে আমরা কিন্তু সেশন বলি। অর্থাৎ এই 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 পর্বে কিন্তু সেশনসগুলো হয়। তো এটা আছে আন্ডার আর্টিকেল, ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ 85 এর, অর্থাৎ 85তম যে আন্ডার, মানে 85 যে আর্টিকেলটা আছে তার আন্ডারে কিন্তু পার্লামেন্টারি সেশনের কথা বলা হয়েছে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে কি, কত ধরনের সেশনস আছে সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে গিয়ে বাজেট সেশন। বাজেট সেশন জানি আমরা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয় এবং এটা কন্টিনিউ হয় মে পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে 4 মান্থস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা এটাকে বলা হয় লার্জেস্ট সেশন ইন পার্লামেন্ট। অর্থাৎ যে তিনটা সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন, এই তিনটে আছে এখানে লেখা, বাজেট সেশন, মনসুন সেশন অ্যান্ড উইন্টার সেশন, এই তিনটা সেশনের মধ্যে সবথেকে বড় বা লার্জেস্ট সেশন হচ্ছে গিয়ে বাজেট সেশন। এবার মনসুন সেশন হয় জুলাই থেকে সেপ্টেম্বর। অর্থাৎ যে 4 মাস হলো বাজেট সেশন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনটা ছুটি থাকে, তাহলে দুটো সেশনের মধ্যে, তাহলে এখানে বাজেট সেশন আর মনসুন সেশনের মধ্যে যে 1 মাসের যে ফাঁকটা পাচ্ছি, জুন মাসে যে বিরতিটা আছে, এটাকে বলি আমি রেসেস পিরিয়ড। সেগুলোকে বলা হয় পার্লামেন্টারি টার্মে কি, রেসেস পিরিয়ড। এবং এটা জুলাই থেকে স্টার্ট হয় মনসুন সেশন, এ পর্যন্ত চলে, সেপ্টেম্বর পর্যন্ত চলে। তারপরে হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে এটা উইন্টার সেশন। উইন্টার সেশনটা নভেম্বরে স্টার্ট হয় এবং ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 2 মাস চলে উইন্টার সেশন। অর্থাৎ দেখছি আমরা ফেব্রুয়ারি থেকে মে বাজেট সেশন ইজ ফর 4 মান্থস, 1 মাসের ছুটি, জুন হচ্ছে রিসেস পিরিয়ড, জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাস চলে মনসুন সেশন, অক্টোবরটা ছুটি, অক্টোবরটা ছুটির পরে নভেম্বর ডিসেম্বর, এই 2 মাস হয় উইন্টার সেশন, উইন্টার সেশন। নেক্সট হচ্ছে গিয়ে ল্যামডাক সেশন। নেক্সট সেশনের নাম হচ্ছে ল্যামডাক সেশন। তো কোন সেশনটাকে আমরা ল্যামডাক সেশন বলবো? দ্য লাস্ট সেশন অফ দ্য পার্লামেন্ট বিফোর দ্য লোকসভা ডিসলিউশন। অর্থাৎ ডিসলিউশন যখন 5 ইয়ার্স যেমন কমপ্লিট হয়ে যাবে যখন লোকসভার, তখন সো লাস্ট সেশনটাকে আমরা বলবো ল্যামডাক সেশন। অর্থাৎ লাস্ট যে সেশনটা, যখনই 5 বছর টার্মটা পূরণ হয়ে যাবে লোকসভার,
যখন জেনারেল ইলেকশন আসবে যে বছরে, সেই সময় যে লাস্ট যে ইলেকশনটা হচ্ছে সেটা হচ্ছে ল্যামডাক সেশন, যখনই কিন্তু লোকসভার ডিসলিউশন হবে। 5 বছর পরে তো প্রত্যেকটার সময় হচ্ছে কি ডিসলিউশন হয়ে যায় লোকসভার, যেটা নর্মাল টার্ম যখন পূরণ হয়ে যায় তখনই কিন্তু সেই সময়ের যে লাস্ট সেশনটা হবে সেটা যদি মানে সেটা যদি বাজেট সেশন হয় তাহলে বাজেট সেশনটাই হয়ে যাবে, সেই বাজেট সেশনটাই হয়ে যাবে ল্যামডাক সেশন। তো এইভাবে বুঝতে হবে যে লাস্ট সেশনটা থাকবে জেনারেল ইলেকশনের আগে, সেটা কি বলবো আমরা, বা লোকসভা ডিসলিউশনের আগে তাকে আমরা বলবো ল্যামডাক সেশন। নেক্সট হচ্ছে কি হাং পার্লামেন্ট, কাকে বলি হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু ভোট, এটাকে বলে নো পার্টি ক্যান গেট মেজরিটি ইন দ্য লোকসভা ইলেকশন। যদি লোকসভা ইলেকশনে, লোকসভা ইলেকশনে যদি কেউই মেজরিটি না পায়, যদি কেউই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন এটা কি হয়ে হাং পার্লামেন্ট হয়ে যায়, অর্থাৎ ত্রিশঙ্কু ভোট হয়ে, সেটাকে বলো আমরা ত্রিশঙ্কু ভোট বা হার্ড পার্লামেন্ট, হাং পার্লামেন্ট। নেক্সট কিছু পার্লামেন্টারি টার্ম সম্বন্ধে আমরা আলোচনা করব, যে স্টার্ট কোয়েশ্চেন কাকে বলে এবং আনস্টার্ট কোয়েশ্চেন কাকে বলে। স্টার্ট কোয়েশ্চেন বলে ইট ইজ দ্য ওয়ান ফর হুইচ অ্যান ওরাল অ্যান্সার ইজ রিকোয়ার্ড টু বি গিভেন বাই দ্য মিনিস্টার, অর্থাৎ যারা মিনিস্টার থাকে, অর্থাৎ লোকসভার মধ্যে অনেক এমপিস থাকে কিন্তু সবাই মিনিস্টার নয়, মিনিস্টার মানে যারা সত্তায় আছে, যারা সত্তায় আছে তাদেরকে আমরা বলবো মানে যারা গভর্নমেন্ট ফর্ম করেছে তারা। তাহলে মিনিস্টারদের দ্বারা যদি অ্যান্সারটা দেওয়া হয়, অর্থাৎ মিনিস্টার বলতে যারা ক্ষমতায় আছেন, যারা গভর্নমেন্ট ফর্ম করেছেন, তাদেরকে আমরা বলবো দে আর অলসো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, অলসো দে আর দ্য মিনিস্টার্স, কারণ তারা গভর্নমেন্ট ফর্ম করেছেন। তাহলে কোনো যদি কোয়েশ্চেন আস্ক করা হয় ওদেরকে, ইট ইজ দ্য ওয়ান ফর হুইচ অ্যান ওরাল অ্যান্সার ইজ রিকোয়ার্ড, কেউ যদি মানে কোয়েশ্চেন আস্ক করলো মানে জিজ্ঞেস করলো, তার রিপ্লাইটা যদি মিনিস্টার যদি ওরালি দেন, অর্থাৎ মুখে মুখে দেন, মৌখিক যদি রিপ্লাই হয়, তাহলে তাহলে সেই ধরনের কোয়েশ্চেন্সকে বলবো আমরা স্টার কোয়েশ্চেন, স্টার্ড কোয়েশ্চেন। আর আনস্টার্ড কোয়েশ্চেন মানে ইট ইজ দ্য ওয়ান ফর হুইচ অ্যান রিটেন অ্যান্সার ইজ রিকোয়ার্ড টু বি গিভেন বাই দ্য মিনিস্টার, অর্থাৎ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো, তার যদি ওই কোয়েশ্চেনটা যদি আনস্টার্ড কোয়েশ্চেন হয় তাহলে তার রিপ্লাইটা কিন্তু মিনিস্টারকে দিতে হবে কিন্তু রিটেন ফর্মে, অর্থাৎ লিখিতভাবে তাকে অ্যান্সারটা দিতে হবে, সেটাকে আমরা বলবো আনস্টার্ড কোয়েশ্চেন। এবং আনস্টার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য 10 দিন আগে 10 days নোটিস একটা হ্যাজ টু বি গিভেন টু আস্ক সাচ কোয়েশ্চেন। এই ধরনের যদি আনস্টার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয় তাহলে 10 days নোটিস, 10 দিন অগ্রিম অ্যাডভান্স নোটিস একটা দিয়ে দিতে হবে যে আমরা করবো। সো ইট ইজ অ্যাবাউট দ্য স্টার্ট কোয়েশ্চেন, কনসেপ্ট অ্যাবাউট স্টার্ট কোয়েশ্চেন অ্যান্ড আনস্টার্ট কোয়েশ্চেন। নেক্সট আর দুটো টার্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করবো, তারপরে এই লেসনটা ফিনিশ করবো। তো আর দুটো হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আওয়ার, একটা হচ্ছে গিয়ে জিরো আওয়ার। তাহলে কোয়েশ্চেন আওয়ার কাকে বলি আমরা, যে 11:11 থেকে 12 পর্যন্ত যে পার্লামেন্টারি সেশনে যেটা হয় প্রসিডিংসটা তাকে আমরা বলবো কোয়েশ্চেন আওয়ার, অর্থাৎ মধ্যাহ্ন মানে দুপুর 12:00 তাহলে 11:00 থেকে 12:00 পর্যন্ত 1 ঘন্টা যেটা রাউন্ডটা চলে, ডিউরিং দ্য কোয়েশ্চেন আওয়ার মেম্বার ক্যান আস্ক এনি কোয়েশ্চেন অফ ন্যাশনাল অ্যান্ড পাবলিক ইম্পর্টেন্স। তাহলে এই কোয়েশ্চেন আওয়ার যতক্ষণ চলে 11:00 থেকে 12:00 পর্যন্ত পার্লামেন্টে, তখন কিন্তু মানে ভারত সংক্রান্ত ন্যাশনাল অর্থাৎ জাতীয় ইম্পর্টেন্স সম্বন্ধ, ন্যাশনাল গুরুত্ব অর্থাৎ যেটা কিনা দেশের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, দেশের মানুষের জন্য পাবলিক ইম্পর্টেন্স যার আছে, সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু মানে জিজ্ঞাসা করা যায় ডিউরিং দ্য টাইম অফ কোয়েশ্চেন আওয়ার 11:00 থেকে 12:00। আর জিরো আওয়ার কাকে বলে, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট টার্ম উই আর গেটিং, দ্যাট ইজ দ্য জিরো আওয়ার। সো ইট মিনস দ্যাট পিরিয়ড ফলোজ দ্য কোয়েশ্চেন আওয়ার, ইট জেনারেলি বিগিনস দ্য at noon, usually the time is used by the member, it is unspecified time, অর্থাৎ 12:00 থেকে স্টার্ট হয়, যখনই কোয়েশ্চেন আওয়ার 11:00 থেকে স্টার্ট হলো 12:00, 1 ঘন্টা পর্যন্ত চলে, যেই কোয়েশ্চেন আওয়ার এন্ড হলো তারপরেই স্টার্ট হয়ে গেল জিরো আওয়ার। জিরো আওয়ার যখন স্টার্ট হলো মানে কোয়েশ্চেন আওয়ারের পরেই আমরা দেখবো কি জিরো আওয়ার স্টার্ট হলো 12:00 থেকে। জিরো কেন বলা হয়, 12:00 থেকে যেহেতু স্টার্ট হচ্ছে 12:00 আমরা জিরো বলি। সো কিন্তু এটা আনস্পেসিফাইড টাইম পর্যন্ত চলে, এর কোনো মানে ইয়ে নেই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা, কোনো আর নির্দিষ্ট সময় নেই, এটা কিন্তু চলতে থাকে। সো টুডে আমরা এই পার্টটাকে শেষ করছি, পার্লামেন্টের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা দেখবো বিভিন্ন রকম কমিটি, যেগুলো পার্লামেন্টারি কমিটি যেগুলো গঠন করা হয় সেগুলো। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, অ্যান্ড অলসো লাইক আওয়ার ভিডিও। থ্যাংক ইউ।